धन्यवाद सर के सर हमें एक मिनट एक बोलते चाहे जापरा जाने आगामी गत 17 এপ্রিল निर्वाचन कमिशन এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন শিডিউল ঘোষণার পর থেকে নির্বাচনের কার্যক্রম আমরা শুরু করি। দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুলনাবাসীকে আমি কথা দিয়েছিলাম, এখানে মিটিং এ কথা দিয়েছিলাম, প্রার্থীদের সাথে মত বিনিময়ে আমি কথা দিয়েছিলাম যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিব, সেটা আমরা চেষ্টা করেছি। এই নির্বাচনের সফলতা এবং ব্যর্থতার বিচারে বার খুলনাবাসীর উপর ন্যস্ত রইল। এই নির্বাচনে আজ এই পর্যায়ে আনয়নের জন্য যারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা না বললে আসলে ছোট করব তাদেরকে। আমি শুরু থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই বিভাগের অভিভাবক, এই বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়কে, যিনি আমাকে পিছন থেকে আমাকে এই নির্বাচনে কাজকে সহজ করার জন্য, অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য আমাকে নির্ভয়ে কাজ করার আশ্বস্ত করেছিলেন সেই বিভাগীয় কমিশনার মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। এই বিভাগের এই মেট্রোপলিটন পুলিশ কমিশনার জামাকে, যারা আমাকে নিরলসভাবে অন্ধভাবে আমি যখন যেভাবে সহযোগিতা করেছি তারা আমাকে সহযোগিতা করেছে, সেই পুলিশ কমিশনার মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসক মহোদয়কে, যার মাধ্যমে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি যখন যেভাবে বলেছি জেলা প্রশাসক মহোদয় আমাকে কিন্তু সেইভাবে সহযোগিতা করেছে। এই জন্য জেলা প্রশাসক মহোদয় এবং তার টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আমাকে আচরণবিধি দেখার ব্যাপারে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই পুলিশের উত্তর, নর্থ এবং সাউথের দুই এডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই, যাদের উদ্দেশ্যে এই নির্বাচন সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে, যাদেরকে আমি কথা দিয়েছিলাম একবার নয় একাধিকবার কথা দিয়েছিলাম, আমি খুলনা আসি শুধু অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কারণে। মাননীয় নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার আমাদেরকে কমিটমেন্ট করেছে, আমরা কমিটমেন্ট করেছি স্যার, আমরা যাচ্ছি খুলনাবাসীকে, এই খুলনাবাসীকে যাতে তার ভোটটা নিজে দিতে পারে এই নিশ্চয়তা বিধান করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করব, সেটা কিন্তু আজকে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। আমি ধন্যবাদ দিতে চাই নির্বাচনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, এখানে আমার 10 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, সে আমার সহকর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যাদেরকে আমরা সামনে, আপনারা সামনে আছেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বাইরা, যারা সমাজের চোখ হিসেবে আমরা আবির্ভূত করি, যাদের চোখের মাধ্যমে আমরা সারা এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে তারা যে অগ্রণী ভূমিকা পালন করেছে এজন্য আমি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের রিপোর্টিং এর মাধ্যমে আমরা এই সমাজের কোন কোনা কি হয়েছে, কে আচরণবিধি লঙ্ঘন করেছে এই বিষয়টা আমাদের চোখে আসছে, আসার পরপর কিন্তু স্যার আমরা নির্বাচনে যা আচরণবিধি যেটা আছে এটা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ব্যবস্থা স্যার আমি ধন্যবাদ জানাতে চাই এখানে সকল গোয়েন্দা সংস্থার লোকজনকে, এখানে DGFI NHI যারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আমি ধন্যবাদ জানাতে চাই, এই বিভাগের সকল সরকারি কর্মকর্তা এবং সকল বিভাগের কর্মকর্তা যারা নির্বাচনের কাজে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই সবার আগে এই খুলনা নগরীর, খুলনা মহানগরের সর্বস্ত ভোটারদেরকে যারা নির্বাচনের কাজে আমাদেরকে সহযোগিতা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এই নির্বাচনে স্যার আপনি দেখেছেন গাজীপুরের মতো জায়গায় 47% ভোট কাস্ট হয়েছে, অথচ খুলনা নগরীতে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করেছে। আসলে নির্বাচন কিন্তু একদিনও হয় না, মানুষ ভোট কেন্দ্রে একদিনই কিন্তু সিদ্ধান্ত নেয়, তারা নির্বাচনের পরিবেশ দেখে, নির্বাচনের মাঠ দেখে, নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখে, তারপরে কিন্তু জনগণ মাঠে নির্বাচনে ভোট দিতে চায়। আমরা শুরু থেকে চেষ্টা করেছি এবং এটা সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিন্তু মেনে চলে, নির্বাচন আচরণবিধি মেনে প্রচারণার কারণে এই যে আজকে 48.2% ভোট কাস্ট হয়েছে এটা খুলনাবাসীর জন্য আমরা মনে করি অত্যন্ত একটি ভালো দিক। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যে এই নির্বাচন সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে, এখানে কোনো মারামারি হয়নি, কোনো কাটাকাটি করা হয়নি, এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।
আমি আরো গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের যারা দূর থেকে মাঝে মাঝে খুলনা এসে আমাকে নির্দেশনা করে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনার, মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব স্যারকে, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে এবং অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয় যারা আমাকে টেলিফোন করে পিছন থেকে আমাদেরকে সর্বাত্মকভাবে আমাদের উৎসাহ দিয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে, আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আমার যে সচিব মাননীয় নির্বাচন কমিশনের সচিব আমাকে প্রতিনিয়ত মনিটরিং করেছে আমরা কাজটা সঠিকভাবে করছি কিনা এবং আমাদের যেখানে ভুল ত্রুটি ছিল সেটা ধরিয়ে দিয়েছে। এই জন্য স্যারকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমার এই অবস্থান থেকে আমি স্যারদেরকে স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি সকল ঊর্ধ্বতন নির্বাচন কমিশনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই নির্বাচন কাজে সংশ্লিষ্ট ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আমি এখানে আরো তিন দিন আসি চার দিন আসি কিন্তু আমি চলে যাব, আমি আমার সেই বিভাগ খুলনা বরিশাল বিভাগে চলে যাব, কিন্তু আমি আপনাদের প্রতি অনুরোধ কারণ আমরা নির্বাচন করতে গিয়ে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে, অনেক প্রার্থীর সাথে আমাদের অনেক বিষয়ে কথা হয়েছে, ভালো মন্দ সব কিছু কথা হয়েছে, আমরা যাই কিছু করেছি করেছি সব কিছু করেছি একটা অবাধ সুষ্ঠু এবং নির্বাচনের স্বার্থে, এখানে আমার ব্যক্তিগত কোনো কিছু শোনা না, আমার ব্যবহারও যদি কোনো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের প্রতি ক্ষমা চেয়েছি। আমার টিমের পক্ষ থেকে নির্বাচন কমিশন যে সহকারী রিটার্নিং অফিসার যারা ছিলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি ক্ষমা চেয়েছি, যদি কোনো ভুল ত্রুটি আমাদের ক্ষমা করে দিবেন। আমরা আর দীর্ঘায়িত করতে চাই না, আমরা চাই যে এই খুলনা নগরীতে এই নির্বাচনের পরে কিন্তু আপনারা থাকবেন এবং নির্বাচন আচরণ বিধিতে কিন্তু এখনো বলা আছে আপনি জানেন যে আগামীকালও কিন্তু কোনো মিছিল মিটিং কোনো শোডাউন করতে পারবে না এবং আনন্দ কোনো মিছিল করতে পারবে না। আমি প্রার্থীদের অনুরোধ করব যারা জিতেছেন যারা হেরেছেন আপনার এই খুলনার কৃতি সন্তান আপনারা মিলেমিশে থাকবেন, কোনো সহিংসতা যাতে না হয়, আপনার নির্বাচন শেষ আপনার এলাকার ভাই ভাই হিসেবে এলাকায় থাকবেন আমি সেই প্রত্যাশা রাখছি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমি আবারও এই খুলনাবাসীকে ধন্যবাদ জানাতেছি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অংশ সুযোগ করে তৈরি করে দেওয়ার জন্য এবং প্রার্থীরা যে নির্বাচনে আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করছেন এর জন্য আবারও আপনাদেরকে এই খুলনাবাসীর সকল প্রার্থীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু আপনাদের বলতে চাই এই যে রেজাল্ট খুলনাবাসীর বিজয় এই খুলনাবাসীর রেজাল্ট, আমি এই রেজাল্টকে আমি এখন আপনাদের সামনে প্রকাশ করব ঘোষণা করব। এরপরে কাউন্সিলর যারা প্রার্থী আছেন আপনাদের রেজাল্ট আমরা পর্যায়ক্রমে এখান থেকে ঘোষণা করব, তারপর কালকে আমরা অফিসিয়ালি গেজেটের জন্য নির্বাচন চূড়ান্ত সরকারি যে ফলাফল এটা আমরা কালকে গেজেটের জন্য আমরা পাঠাবো। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন এখানে ভোটার ছিল ৫,৩৫,৫২৯ জন, ভোট পক্ষে ছিল ১৭৭২টি এবং ১৭৩২টি, ভোট কেন্দ্রে ছিল ২৮৯টি। এই কেন্দ্রে আপনারা জানেন প্রতিটি কেন্দ্রে সিসিটিভির ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মোট কথা নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল একটাই যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে যে কোনো মূল্যে হোক, আমরা কিন্তু সেটা করেছি, আমরা প্রমাণ করেছি নির্বাচন কমিশন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে, এইটা খুলনাবাসী এই নির্বাচনের মধ্যে থেকে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। এবং আপনাদেরকে আরো ধন্যবাদ জানাতে যে এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে অঙ্গীকার যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে এখানে আমরা সেটা কিন্তু করতে পেরেছি। আমি আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদেরকে, আমরা শুধু আপনাদের বলতে চাই যে এই নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে, ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব আগামী জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন এই নির্বাচনের যে ধারাবাহিকতা সেখানে যাতে আমরা আরও ইচ্ছে ভালো করতে পারি সেই সহযোগিতা আপনাদের কামনা করেছি। আমি আবারও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে আমি আমার অন্তর থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে থেকে আপনারা যেভাবে আমাকে সব কাজে অন্ধভাবে সমর্থন করেছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখন রেজাল্ট ঘোষণা করতে চাই। আমি এই খুলনা সিটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৫,৩৫,৫২৯ জন, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৮৯ জন, প্রাপ্ত ফলাফল কেন্দ্রের সংখ্যা ২৮৯টি। এখানে ৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখানে জনাব এস এম শফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী, ওনার মার্কা ছিল দেয়ালগুড়ি, উনি ভোট পেয়েছেন ১৭,২১৮ ভোট, ওনার মার্কা ছিল টেবিলগুড়ি।
এস এম সাব্বির হোসেন, উনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, তার মার্কেস হল গোলাপুর, উনি ভোট পেয়েছেন 6,096। এরপর তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা, তিনি ভোট পেয়েছেন 1,54,825 ভোট। মোহাম্মদ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলনের প্রার্থী, তার প্রতীক ছিল হাত পাকা, তিনি ভোট পেয়েছেন 60,064 ভোট। মোহাম্মদ শফিকুল ইসলাম মধু, লাঙ্গল, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, তার মার্কা ছিল লাঙ্গল, তিনি ভোট পেয়েছেন 18,074 ভোট। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা সকলের মিলে 2,56,277 ভোট। এই নির্বাচনে বৈধ ভোটের সংখ্যা ছিল 2,56,277 ভোট, বাতিল ভোটের সংখ্যা ছিল 1,659 ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল 2,57,936 ভোট। মোট ভোট প্রদানের প্রদত্ত শতকরা হার 48.17%। যেহেতু এই পাঁচজন প্রার্থীর মধ্যে তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সর্বাধিক ভোট 1,54,825 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম। আমরা আগামীকাল আমরা সরকারি যে ফলাফল যেটাকে আমরা বলি, এটা আমরা আগামীকাল একীভূত করব। সেখানে আপনাদের সকল প্রার্থীদের আমরা আহ্বান জানাচ্ছি, কালকে আমার নির্বাচন কমিশনের যে আঞ্চলিক নির্বাচন অফিস, সেখানে আমরা একীভূত করব, সেখানে আপনাদের আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা এই বার্তা শীটটা মেয়র মহোদয়কে আমরা একটু দিতে চাই, আপনারা যদি ই করতে পারেন, আপনারা গ্রহণ করতে পারবেন। আমি এই এই মুহূর্তে বিশেষ করে মেয়রের রেজাল্ট আমরা এখানে সমাপ্তি ঘোষণা করার পর এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপর কাউন্সিলর যে প্রার্থী, এই কাউন্সিলরের প্রার্থীদের আমরা রেজাল্ট ঘোষণা করব। আপনাদের সকলকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।